সুপ্রিয় দর্শক শ্রোতা, একই ব্যক্তির দুই জায়গায় ভোটার তালিকায় নাম। তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও হলদিয়ায় ভোটার তালিকায় নাম শুভেন্দু অধিকারীর। শাস্তির দাবি তুলে নির্বাচন কমিশনের তৃণমূল। নন্দীগ্রামের ভোটার তালিকা থেকে শুভেন্দু অধিকারীর নাম বাতিলের দাবিতে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, বুধবার শাসক দলের তরফে একটি চিঠি দিয়ে নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের তরফে দাবি করা হলো শুভেন্দু অধিকারী হলদিয়ার ভোটার। সেখানকার ভোটার তালিকায় নাম রয়েছে নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর। অপরদিকে শুভেন্দু দাবি করেছিলেন তিনি নন্দীগ্রামের ভোটার। সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে নন্দীগ্রামের ভোট। শাসক দলের অভিযোগ, শুভেন্দু অধিকারীর নাম নন্দীগ্রাম ও হলদিয়া দুই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে। পাশাপাশি মনোনয়ন জমা দেওয়ার সময় শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলো তৃণমূলের তরফে। প্রসঙ্গত, মনোনয়নপত্রে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তিনি 210 নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোটার। এখানকার তালিকায় তার নাম রয়েছে পার্ট নম্বর 76 এবং সিরিয়াল নম্বর 669। কিন্তু তৃণমূলের অভিযোগ, শুভেন্দুর নাম রয়েছে 219 হলদিয়া বিধানসভা কেন্দ্রেও, সিরিয়াল নম্বর 305। সবটা জানিয়ে এবং তালিকার প্রতিলিপি সহ এদিন নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে তৃণমূল শুভেন্দু অধিকারীর শাস্তির দাবি করে। মনোনয়ন ও ভোটার তালিকায় কেন্দ্র পরিবর্তনের আবেদনপত্রে মিথ্যা তথ্য দেওয়ার জন্য শুভেন্দুর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার আর্জি রয়েছে তৃণমূলের অভিযোগপত্রে। স্বাভাবিক নিয়মে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রের নাম পরিবর্তন করলে পৌর কেন্দ্রের ভোটার তালিকা থেকে নাম কাটা পড়ার কথা, এক্ষেত্রে তা হয়নি বলেই অভিযোগ। অন্যদিকে শুভেন্দুর কনভয়ের সামনে ঝাঁটা জুতো হাতে মহিলাদের বিক্ষোভ। নন্দীগ্রামে বিক্ষোভের মুখে পড়ল শুভেন্দু অধিকারীর কনভয়। বুধবার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ভেটুরিয়া এলাকায় বিজেপি প্রার্থীর কনভয় আটকে ঝাঁটা জুতো হাতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। শেষ পর্যন্ত আসরে নেমে পরিস্থিতি সামাল দেন পুলিশ ও শুভেন্দু অধিকারী নিরাপত্তা রক্ষীরা। এদিন দুপুরে স্থানীয় একটি পুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রাম আসনে প্রার্থী হওয়ার জন্য চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু, এমনকি 50,000 ভোটে হারানোর দাবিও করেছিলেন। কিন্তু মঙ্গলবার তার গলায় শোনা গেল কিছুটা ভিন্ন সুর। মঙ্গলবার নন্দীগ্রামের বয়ালের কর্মী সভা থেকে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন তার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করার জন্যই ইনি নন্দীগ্রামের প্রার্থী হয়েছেন।